আমরা আজকে চলে এসেছি আরামবাগ পৌরসভার একবারে যে মেন অফিস, আপনাদেরকে দেখাবো। মেন অফিসের সামনে আমরা চলে এসেছি, কারণ আপনারা জানেন যে বিগত দুদিন, আজকে তিন দিনে পড়েছে, একটা অবস্থান বিক্ষোভ হচ্ছে স্থায়ী কর্মীদের। তাদের বেশ কিছু দাবি রয়েছে, তার মধ্যে যেটা প্রধান দাবি যেটা, যে তাদের বেতনকে বাড়াতে হবে এবং স্থায়ীকরণ করতে হবে। এবং এখন নতুন করে আরও মুভমেন্ট, অনেকে যারা স্থায়ী কর্মী তারাও যুক্ত হয়েছেন আন্দোলনে, তাদের আর বক্তব্য যে সিনিয়রিটির বেসিসে পদ দিতে হবে বা বাইরে থেকে লোক নেওয়া চলবে না, এদের থেকেই কিন্তু স্থায়ীকরণ করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও মানে তৃতীয় দিনে পড়েছে, এবং দেখতে পাচ্ছেন যে যারা কর্মী, অস্থায়ী কর্মী যারা আজকেও কিন্তু অবস্থানে বসেছেন। পৌরসভার যে মেন ভবন তার একেবারে সামনে আমরা দেখতে পাচ্ছি যে যা বিভিন্ন ছোটো ছোটো মানে লেখা হয়েছে, পোস্টার করা হয়েছে যে অস্থায়ী। আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি যে একধার থেকে যে এখানে লেখা যেমন সম কাজ, আমরা ক্লোজলি দেখাবার চেষ্টা করছি, সম কাজ সম বেতন, এটা একটা দাবি। তারপরে যেমন লেখা আছে ইপিএফ জমা আপডেট করতে হবে এবং পরীক্ষা বাতিল করতে হবে, হতে পারে কোনো চাকরি পরীক্ষা, সেটা আমরা পরে জানবো। অস্থায়ী কর্মীদের সিনিয়রিটির ভিত্তিতে স্থায়ীকরণ করতে হবে এবং জনগণকে বলো কর্মসূচি এবং এখানে জনগণকে বলো কর্মসূচি, সেটা কী আমরা জানবো। এই হচ্ছে মূলত যে পোস্টারগুলো আমরা দেখছি, যেটা কিন্তু এখানে করা হয়েছে এবং অনেকে বসে রয়েছেন একেবারে ত্রিপল মেলে। তিন দিন ধরে, আজকে নিয়ে তিন দিন ধরে কিন্তু এই অবস্থান বিক্ষোভ হচ্ছে পৌরসভার অফিস চত্বরে। আমরা একটু কথা বলবো, দাদা আসুন একটু, এখানে বসুন, আমরা একেবারে নিচে বসেই কথা বলবো যে তারা কী বলতে চাইছেন, কী তাদের বক্তব্য আমরা একটু জানার চেষ্টা করবো। যে কারণ পৌরসভার অনেকে বলছেন যে পৌরবাসীর যে পরিষেবা সেটা কিন্তু অচল হয়ে যাচ্ছে, তার সত্ত্বেও তারা কিন্তু মুভমেন্ট থেকে সরছেন না। দাদা আজকে নিয়ে তিন দিন হয়ে গেল, প্রথম কথা বলুন আপনাদের মূল দাবিগুলো কী কী? মূল দাবি আমাদের সমকাজের সেম বেতন, সেটা তো সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, মানে সরকার কোর্টের রায় মানে অন্য কিছু বিষয়ে দেখায়, যখন কর্মচারীরা বেতন চায় তখন সরকার ওইটা দিতে পারে না, রায় মানে না। এক, সমকাজের সময় বেতন। দ্বিতীয়ত, কাল বাদ পরশু মানে সোমবার, রবিবারে আপনার একটা নিয়োগ প্রক্রিয়ার একটা পরীক্ষা আছে, সাতজনের অ্যাপয়েন্টমেন্ট এসছে। তো আমরা দেখেছি বিগত পনেরো সালে নিয়োগ হয়েছিল, 10টি পরীক্ষার মাধ্যমেই নিয়োগ হয়েছিল, কিন্তু পরীক্ষাটা হয়েছিল শুধু আইওএস, পাবলিককে বোঝানো, আমাদের স্টাফেদের বোঝানো যে আমরা পরীক্ষা নিয়েছি, তোমরা পাস করতে পারো নি, সেই জন্য তোমাদেরকে নিয়োগ করা হয়নি। কিন্তু আমরা দেখলাম কি পরীক্ষার পরে নিয়োগ করা হয়েছে, নিয়োগ হয়েছে যে তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের এমএলএ, তৃণমূলের কাউন্সিলরদের ছেলেরা, এরা নিয়োগ হয়েছে, আর কিছু বাইরে থেকে নিয়েছে যেগুলো টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। তো এই দাবি নিয়ে আমরা বসেছি যে আমরা পরীক্ষা বাতিল করতে হবে, আমাদের যে যতজন স্থায়ীকরণের পদ আছে সেই স্থায়ীকরণের পদটা দেওয়া হোক, আমাদের সিনিয়রের ভিত্তিতে দেওয়া হোক আমাদের অফিসের স্টাফেদের মধ্যে। কেন আমরা পঁচিশ বছর চাকরি করছি, আমি 20 বছর চাকরি করছি, এরা 15 বছর চাকরি করছে, 10 বছর, এরকম নানা রকমের ছেলেরা আছে চাকরি করছে। তাহলে আমরা যে চাকরিটা করছি এতদিন ধরে, আমাদের কি কোনো ক্যাজুয়ালিটি নাই অফিসে? আমরা এটা পাবলিককে জানতে চাইছি যে পাবলিক বুঝুক যে এই তৃণমূলের বোর্ড যে এসছে কত দুর্নীতিগ্রস্ত বোর্ড, এরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না। আপনারা এখানে কতজন আছেন বাইরে এই মুভমেন্টে? এই মুভমেন্টে আমরা সকল ক্যাজুয়াল স্টাফের আছি। কত? 350 জন। এখন আপনাদের বেতন কত? এখন আমাদের বেতন চেয়ারম্যান কাল থেকে না আপনাদের এই ইন্টারভিউ টিভিতে ইন্টারভিউ দিয়েছে, 8000 কত টাকা বেতন পাচ্ছে। আমরা অফিসের কাছে লিস্ট চেয়েছি, চেয়ারম্যানের কাছে যে লিস্টটা আছে আমরা অফিসের কাছে চেয়েছি, চেয়ারম্যানের কাছে যে লিস্টটা বলছে 8300 টাকার লিস্টটা আছে, সেই লিস্টটা দেখা যাবে যে তৃণমূলের ঘরের ছেলেগুলোকে যারা নেতাদের ভাই কোনো কাজ করে না, তাদের অফিসেও দেখা যায় না, কোনো কর্মক্ষেত্রে তাদের সঙ্গে জিজ্ঞাসা করুন, আমি লিস্টটা নিয়ে আসছি, আমরাও নিয়ে এসেছি যে আপনাদেরকে আবার ইন্টারভিউ দিব ওই লিস্টটা নিয়ে, যে কিছু কিছু ছেলে আছে তাদের কাজ হচ্ছে তৃণমূলে পার্টিটা করা, কে সমিতিতে চাকরি করছে, ডিউটি করছে সমিতিতে, পৌরসভা তাদেরকে মাইনে দিচ্ছে, ওই যে 8000 কত টাকা বলেছে, 300 টাকা মাইনে, এখানে যতগুলো স্টাফ বসে আছে কটা স্টাফ পাইছে, যে এখানে কতজনের মানে কত করে মাইনে পায় বলছে, এখানে 6300 টাকা আমার মাইনে আছে, 7000 সামথিং, কিন্তু এই পিএফ ফুল কাটার জন্য আমার 7000 টাকা মাইনে হয়ে গেছে। শুনুন দাদা, আমি কয়েকটা কথা বলুন। আমরা তিন মাস আগে একটা ডেপুটেশন দিয়েছিলাম, তাতে চেয়ারম্যান বলেছিল আমাদের পিএফের যে টাকা সেটা 11-16 সাল থেকে দেওয়া হচ্ছে, 11 সাল থেকে দেওয়ার কথা না, 11 সাল থেকে দিলে পিএফ এর টাকাটা আমরা পাবো না। আমরা বুঝতে পারছি, বিষয় হচ্ছে যে উনি সবটাই ভাবতা দিয়ে যাচ্ছেন, মিথ্যে কথা বলছেন। আমাদেরকে বলেছিল 31 অক্টোবর আমাদের মাইনে বৃদ্ধি করা হবে রবীন্দ্র ভবন থেকে, আমরা হচ্ছে
বিজয় সম্মেলনী করব এবং হচ্ছে সেখানে মাইনে ডিক্লেয়ার করব, তোমাদের মাইনে বাড়ছে, সেটা হচ্ছে মিথ্যে কথা বলেছে। আজ পর্যন্ত আমাদেরকে মিথ্যে কথা বলেছে, কালকে একটা এসডিও ম্যাডামকে নিয়ে একটা বোর্ড গঠনে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখানে নির্বাচিত একটা হচ্ছে বোর্ড থাকতে এসডিও ম্যাডামের কোনো আসার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। একটা 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 কিন্তু উনি বলছেন যে যখন ওনারা বোর্ডে এসেছিলেন তারা কিন্তু আপনাদের বেতন 3,000 টাকা ছিল, সেখান থেকে বাড়িয়ে এতটা হয়েছে। ওরা চেয়ারম্যান সম্পূর্ণ ভুল মিথ্যা বলছে, ভুল মিথ্যা বলছে। তৎকালীন উনি যখন চেয়ারম্যান ছিলেন না, তখন বিরোধী নেতা ছিলেন, তৎকালীন আমাদের মনে হয় গোপাল কচ কে বলেছিলেন উনি যে আমরা স্টাফদের চোখে জল দেখতে পাচ্ছি না, কাটা আলু খাচ্ছে, বাজার থেকে কাটা আলু কিনছে। আজকে আমরা কর্মী হয়ে আমরা গর্ব করে বলছি আমাদের গোপাল কচ ছিল, আমরা ভালো ছিলাম। কারণটা এই যে আমরা যে দাবি নিয়ে বিক্ষোভ করছি, গোপাল কচের কাছে একবার গেলে সে বলতো 1,000 টাকা আমরা দাবি করতাম, সে একটা সামঞ্জস্য করে তৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিত যে এইটা এইটা বাড়ি দিলাম, তোরা এতে সন্তুষ্ট। এই যে সিদ্ধান্তটা আমাদের এই অপদস্থ চেয়ারম্যান, এর কোনো যোগ্যতা নাই এই চেয়ারে বসার। তৃণমূল কংগ্রেসই তো বলছে যে আপনাদের পাশে সব সময় থাকছে, অনেকবার বেতন বৃদ্ধি করেছে। ওইটা ওই দিদিকে বলো যে কর্মসূচি হচ্ছে, দিদিকে বলো যে কর্মসূচিটা হচ্ছে, সেই কর্মসূচির মাধ্যমে দেখা যাবে যে দিদিকে বলতে যে কারা যাচ্ছে, যেগুলো চোর চাপটা টাকা নিয়ে সমাজে সেই লোকগুলোকে, সেই সব লোকগুলি যাচ্ছে দিদিকে বলো, তার দিদিকে যে বলতে যাবে কাদের বিরুদ্ধে বলছে, এই নেতাগুলো যে যাবে না, এই নেতাগুলোই বলছে যারা টাকা কাটমানি খেয়েছে, ভরি ভরি টাকা খেয়ে লুট করেছে সরকারের টাকা, তারাই বলছে দিদিকে বলতে। পাবলিক জুতো মারে নে, এটা ওদের সৌভাগ্য। কিন্তু কিন্তু আপনারা দুজনেই আছেন, সবাই আমরা সবাইকে বলছি যে আপনারা যে এইভাবে কাজ বন্ধ রেখেছেন, পরিষেবা তো একেবারে লাটে উঠে যাচ্ছে। পরিষেবা দিচ্ছি, সাফাই বিভাগ পরিষেবা দিয়েছি, জল চলছে, আমরা ডেঙ্গুকে আমাদের তার বাইরে রেখেছি, আমরা রেখেছি, আমরা আরামবাগ মানুষের জনগণের হচ্ছে সুবিধার জন্য এইগুলো করেছি। এখানে এখানে যে এত বসে রয়েছেন স্টাফ, সকালবেলা যারা সাফাই বিভাগে কাজ করেছে তাদের কাজ শেষ হয়ে গেছে, কারণ তারা ভোরবেলা থেকে একটা ঝকঝকে হচ্ছে আরামবাগ উপহার দেয়, ঝাঁটপাট দিয়ে ড্রেন পরিষ্কার করে সব হচ্ছে উপহার দেয়। এখন এখন আপনার তাহলে কি বক্তব্য, কি মানে কি এইভাবে এইভাবে চলতে থাকবে? দাবি আমাদের এই দাবি মানতে হবে, না হলে আমরা এরকম আন্দোলনে যাবো, লাগাতার আন্দোলন, কাল আগামীকাল হয়তো আমরা বৃহত্তর আন্দোলন যেতে পারি। গোটা আরামবাগবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা বলুন আপনাদের যে লিডারশিপ আছে, আপনাদের যে কাউন্সিলর আছে তাদের কাছে যান যে বলুন, নাহলে আপনারা কিন্তু পরিষেবা থেকে বঞ্চিত হবে। কারণটা হচ্ছে আপনাদেরকে চেয়ারম্যান পরিষেবা দেয় না, দেয় আমরা। আমাদের বউ ছেলেরা যদি না খেতে পায়, আমাদেরকে দাবি আমাদের করতেই হবে, সেই দাবির সঙ্গে আপনাদের পরিষেবা অব্যাহত হবে, বন্ধও থাকতে পারে, এমনকি জলও বন্ধ করে দিতে পারে, এইরকম আমাদের সিদ্ধান্তের মধ্যে আছে। কিন্তু এরা তো মানে বলছে যে আপনি গোপাল কচের নাম নিচ্ছেন, কোথাও একটা কি একটা রাজনৈতিক ইন্ধন কাজ করছে কোনো ব্যানার? না না, রাজনীতি এখানে কিছু নাই, এখানে তৃণমূলের ছেলেরা যারা কাজ করছে, ওনারা বলেছিলেন না, ওনারা বলেছিলেন যে 2011 সালের পর থেকে যে কর্মীরা জয়েন করেছেন তাদেরকে আমরা ছাঁটাই করব। 2011 সালের পর থেকে যে কর্মীরা ছাঁটাই করেছিল সেগুলো হচ্ছে অন্য দলে শাসক দলে, কিন্তু আমরা বলেছি শাসক দলে। এবার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছি কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না, কারণ আমরা পেটের ভাত দিতে পারি না, পেটের ভাত কাটতে পারবো না। এখানে আমাদের সিপিএম বিজেপি তৃণমূল বলে কিছু নেই, আমরা আন্দোলনটা করছি পেটের জন্য, পেটে পেট ভরলে আমরা আমাদের আনন্দে আমরা আবার কাজ শুরু করে দেবো। গোপাল কচ শুধু সিপিএম নয়, ঠিক আছে, গোপাল কচ সিপিএম নয়, গোপাল কচ আমাদের চেয়ারম্যান ছিলেন 2013 সালের। যখন এই আমাদের বোর্ড চেঞ্জ হয়, 2013 সালে বোর্ডটা চেঞ্জ হওয়ার আগে তখনও অনেক কিছু তৃণমূলের ছেলেরা ঢুকেছিল, এখনও তারা কাজ করছে বর্তমান। তাদের মুখের কথা বলছি, তারা বলেছে যে আমাদের এই চেয়ারম্যানের চেয়ে আমাদের গোপাল কচ চেয়ারম্যান অনেক ভালো ছিল। সেটা রাজনীতির কোনো কেন নয়, আমরা চেয়ারম্যান, আমরা পৌর কর্মী, আমরা সেই হিসেবে চেয়ারম্যানকে আমরা বলছি। আমি বলছি যে এরকম কোন ঘটনা আজকে ঘটেছে যে যারা কাজ করতে গেছে আপনারা মারধর করেছেন সাফাই কর্মীকে? না, মারধর কইসব কিছু নাই, না ওইসব কিছু ঝামেলা নাই, ওটা মিথ্যা অভিযোগ। কারণ হচ্ছে আমরা কালকে আন্দোলন করেছিলাম, ওরা আমাদের পৌরসভা বোর্ড বসেছিল, সেই বোর্ড বসে একটা হচ্ছে কমিটি করে দিয়েছিলেন, সেখানে এসডিও ম্যাডাম থাকবেন, সেই কমিটি আমরা মানিনি। কারণ হচ্ছে যতদিন হচ্ছে পৌর চেয়ারম্যানের ক্ষমতা থাকে ততদিন হচ্ছে প্রশাসক আসতে পারে না, এটা ওই জন্য আমরা মানিনি। এবং আমরা চাইছি যে আমাদের সম্মান দিয়ে উনি PFটা এবং কিছু মাইনে আমাদের বাড়িয়ে দিই। মাইনে যে বাড়ানোর কথা আপনারা বলছেন, আপনারা কি কোনো লিমিট দিচ্ছেন, মানে এত বাড়াতে হবে কিছু বলছেন? না, আমাদের কোনো লিমিট নেই। আমি বলছি আপনাকে যে একজন 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 হচ্ছে পৌরসভার কাউন্সিলর, সে 10,000 টাকা হচ্ছে ভাতা পায়, যেখানে কলকাতা পৌরসভা এবছরই 10,500 টাকা করেছে।
আর এইটা হচ্ছে আমাদের এই পৌরসভা হচ্ছে চার বছর আগে নিজেরা ডিসিশন করে নিজেদের মাইনে বাড়াতে পারে। কিন্তু আপনি আপনি আপনারা বলছেন যে এত বেতন বাড়ানোর কথা, এমনি তো যেটা খবর পৌরসভার ফান্ড নেই, এখন বিরাট ক্রাইসিস চলছে, টাইমে বেতন দেওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। ক্রাইসিস যদি চলে তাহলে যে কাউন্সিলরদের, আমিও শুনছি যে ক্রাইসিস চলছে, মাইনে দিতে পারবো না। আমরা দেখলাম পুজোর সময় কাউন্সিলরদের 10,000 টাকা করে বোনাস দেওয়া হলো, 10,000 টাকা করে বোনাস দেওয়া হলো, এবং হচ্ছে কোটি কোটি টাকা করে পৌর যুব উৎসব করা হচ্ছে। ওকে, তাহলে আপনাদের কি মানে আপনি বলছেন যে পরিষেবা ঠিক আছে, কিন্তু এত মানুষ বাইরে থাকলে, আমরা তো অফিসে দেখছি লোকজন নেই, পরিষেবা কি করে ঠিক থাকবে? পেটে খিদে নিয়ে তো আর পরিষেবা দিতে পারি না, আমাদের পেটে খিদে আছে, আমরা না খেয়ে তো কাজ করতে যাবো না। মানে আপনি বলছেন যে এইভাবেই চলবে না, দাবি না মানা, দাবি না মানা তো চলবে। আমরা বুঝতে পেরেছি আপনার দাবিগুলো, এবং দেখতেই পাচ্ছেন যে অনেক কর্মী, অস্থায়ী কর্মী তারা বসে রয়েছেন এবং অবস্থানে অনড়, যে একটা সমাধান সূত্র বের হতে হবে, তবেই তারা এই আন্দোলন থেকে সরে আসবেন। কিন্তু কি বলবেন, আবার কি বলবেন বলুন? আর একটা বিষয় বলি যে আমরা কালকে ওটা মানিনি, আজকে হচ্ছে পুলিশ পাঠিয়েছে, যদি ভাতের বদলে আমাদেরকে মার খেতে হয় আমরা খেতে রাজি আছি। আরে ভাতের বদলে মার, ইংরেজ আমলকে ছাপিয়ে যাচ্ছে, পুলিশকে দিয়ে তাদের আন্দোলনকে দমানোর একটা চেষ্টা চলছে এবং এরকম একটা বলার চেষ্টা হয়েছে। এবং অস্থায়ী কর্মী তারা কিন্তু রয়েছেন এবং এখন বলছেন যে জরুরি যে পরিষেবা সেগুলো চালু রয়েছে, কিন্তু সেগুলোও আস্তে আস্তে তারা বন্ধ করে দিতে পারেন, এমনকি পানীয় জল পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। সব মিলিয়ে একটা চরম সংকটের মুখে পড়তে চলেছে আরামবাগ পৌরসভা, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু পৌর প্রধান স্বপন নন্দী তিনি কি ভাবছেন, আমরা যাব তার সঙ্গে কথা বলবো। তৃতীয় ব্যক্তির অবাঞ্ছিত প্রবেশ আমরা মানছি না, মানবো না। ভোটকে আমাদের আমাদের দাবি মানতে হবে, আমাদের বাড়াতে হবে। এবার আমরা দেখছি একজনকে, তার অনেকগুলো চিঠি আমরা দেখছি, হয়তো তিনি কোথাও অ্যাপ্লিকেশন করেছিলেন, কখনো চেয়ারম্যান, বেশিরভাগটা চেয়ারম্যানই দেখছি। কি আপনার আপনার গলায় এত কিছু আমরা দেখছি, বিষয়টা কি? 11 মাস আগে আমি এই মাস তিনেক জয়েন করেছি, 11 মাস আগে মানে আমাকে সাসপেন্ড করে দেওয়া হয় অফিস থেকে, মানে সাসপেন্ড মানে লিখিতভাবে নয়, মৌখিক বসিয়ে দেওয়া হয়। তারপরে আমাকে এই এই কর্মীরাই ডেপুটেশনের মাধ্যমে আমি 3 মাস আগে জয়েন করেছি। 3 মাস আগে জয়েন করার পর আমার 11 মাস ধরে আমার ইপিএফ বন্ধ করে দেয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আর বোনাসও দেয়নি। আমি অ্যালাউ করলেও আমি টাকা পাওয়া কিছু পাইনি, এখানে সব অ্যালাউ করা আছে। দেখুন চেয়ারম্যানের অ্যালাউ আছে, আর আমার বাবা আরামবাগ পৌরসভা পার্মানেন্ট স্টাফ ছিলেন, তার বাবা মারা যাওয়ার পর যে পেনশন, আমার মা এখনো পেনশন পায়নি, 10 বছর হয়ে গেল, সেই চাকরিও এখন আমরা জোটেনি, উপরন্তু আমাদের সাথে এরকম দুর্ব্যবহার করে। মানে আপনি বলছেন আপনার প্রতি অবিচার করা হচ্ছে? হ্যাঁ একদম। ওকে, আমরা যাব ভিতরে, আমরা কথা বলার চেষ্টা করব পৌর প্রধানের সঙ্গে, তিনি কি বলছেন। এবার আমরা একেবারে পৌরভবনের ভিতরে প্রবেশ করে গেছি, যে অফিসগুলোর কি অবস্থা, সেখানে স্টাফ কোথায়, কতজন রয়েছে, কাজ হচ্ছে কি না জানার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং সেকশনের ভিতরে আমরা প্রবেশ করছি। একেবারে 2টো চেয়ারই ফাঁকা, দেখতে পাচ্ছেন কেউ নেই, একেবারে শুনশান, স্টাফরা কেউই নেই, অথচ এখানে কিন্তু এই সময় একবারে খুব ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু স্টাফ সে অর্থে নেই। এটা আমরা একটা রুম দেখালাম, এবার আস্তে আস্তে আমরা অন্য রুমে যাব, যে পৌর ভবনের এই মুহূর্তে কী অবস্থা, স্টাফরা এত যখন কর্মবিরতি করছেন তখন কি মানে স্টাফদের যে বর্তমানে আমরা দেখছি কী অবস্থা, পুরো খাঁকা করছে বলা যায় এখানে। এটাও কিন্তু এটা কী সেকশন, এটা আমরা জানার চেষ্টা করব। প্ল্যানিং সেকশন, এখানেও কিন্তু প্রচুর সবসময় কাজের কাজের মধ্যে খুব ব্যস্ত থাকা থাকেন, স্টাফরা থাকেন, দেখতে পাচ্ছেন প্রচুর রেকর্ডস রয়েছে এখানে, অন্যান্য সময় মানে প্রত্যেকটা দিন, কাজের দিনে, ওয়ার্কিং ডেতে তারা কিন্তু খুব ভিড় থাকে। দাদা আপনি কি পারমানেন্ট? মানে আপনি কি মানে আপনি আপনি কি স্টাফ তো নাকি মানে পারমানেন্ট না ক্যাজুয়াল? পারমানেন্ট আপনি, আমি পারমানেন্ট স্টাফ। কারণ ক্যাজুয়ালরা কি কেউ আসছে না নাকি? ক্যাজুয়াল আছে, এই তো ক্যাজুয়াল আছে। আচ্ছা, ক্যাজুয়াল যারা থাকছেন তারাও কিন্তু কথা বলছেন না, কারণ যেহেতু বাইরে মুভমেন্ট হচ্ছে, এখন কে কোন দিকে গিয়ে পড়বে প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। যাই হোক, আরামবাগ পৌরসভায় যেহেতু 350-এর উপরে ক্যাজুয়াল স্টাফ রয়েছে, তারা যখন কর্মবিরতি ডাক দিয়ে দিয়েছেন, মানে কাজ করছেন না, যদিও তারা বলছেন আমরা জরুরি পরিষেবাকে সচল রেখেছি, তা সত্ত্বেও কিন্তু যেহেতু একটা বড় অংশ স্টাফ সেখানে, তাদের না থাকার কারণে কিন্তু আমরা দিই তাদের এদিকে একটা মানে
এখানে তো অন্যান্য সময় আমরা দেখি প্রচুর ভিড় থাকে, আপনাদের স্টাফদেরও প্রচুর ভিড় থাকে, কোথাও কি এখন সব নেই, কাজকাম কি বন্ধ? এক প্রকার কাজ আছে, অনেকেই আছে, আবার অনেকে নেই এই মুহূর্তে, এখন নেই। তাহলে কাজ চালানো তো সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু তো সমস্যা হচ্ছে। আপনি পার্মানেন্ট? না, আমি পার্মানেন্ট না। আপনি ক্যাজুয়াল? ক্যাজুয়াল মানে আপনাদের ক্যাজুয়াল যত ওখানে মুভমেন্ট হচ্ছে, এখানে কি একটা মানে ভাগ হয়েছে কোথাও যে একজন মানে একটা অংশ? আমি বিশেষ কিছু এভাবে বলতে পারবো। যাই হোক, উনিও ক্যাজুয়াল স্টাফ, ক্যাজুয়ালটা এমনি সংকটে রয়েছেন, তার মধ্যে বিতর্কিত মন্তব্য ওনাকে করতে চাইছেন না, কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে খাঁ খাঁ করছে বলা যায়। এবার আমরা আরও একটা সেকশনে গিয়ে দেখাবো যে সেখানকার কী পরিস্থিতি। এবার আমরা আরও একটা সেকশনে ঢুকে পড়েছি। এখানে কিন্তু তুলনামূলকভাবে আমরা দেখছি যে অনেকে রয়েছেন ক্যাজুয়াল, যারা চাকরি করছেন তারাও অনেকে রয়েছেন চেয়ারে, অনেকে আবার নেই। এবং বিভিন্ন সেকশনে যেহেতু বললাম যে ক্যাজুয়াল স্টাফ দিয়ে অনেকটা কাজ করা হয় আরামবাগ পৌরসভায়, এবং যারা পার্মানেন্ট স্টাফ রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা তো চেম্বারে রয়েছেন, কিন্তু আমরা দেখছি যারা সহযোগী কাজ করেন বিশেষ করে ক্যাজুয়ালি, তারা কিন্তু না থাকলেও যারা পার্মানেন্ট স্টাফ, যারা ইঞ্জিনিয়ার, তাকে আমরা দেখছি। আমরা সুকুমার কুণ্ডু ইঞ্জিনিয়ার, তাকে দেখছি, তার চেম্বারে তিনি রয়েছেন। এদিকে সৌমিত্র হালদার, তিনি রয়েছেন তার চেম্বারে। আমরা আস্তে আস্তে যাই, দেখি, কথা বলার একটু চেষ্টা করব যে এই রকম পজিশনে কীভাবে তারা কাজ সামলাচ্ছেন কীভাবে। সৌমিত্র হালদার রয়েছেন ইঞ্জিনিয়ার। স্যার, এখন তো ক্যাজুয়াল স্টাফরা স্ট্রাইকে চলে গেছেন, কার্যত স্ট্রাইক তারা বলছেন, যদিও আমরা জরুরি পরিষেবাগুলো দিচ্ছি, তো কাজ কীভাবে চলছে? কোনো কি অসুবিধা হচ্ছে যে স্টাফ না থাকার কারণে? হ্যাঁ, স্টাফ তো না থাকার জন্য কাজ তো অসুবিধা হচ্ছে। সাইড বাইডে যে সাইডে যে কাজগুলো হচ্ছে সেগুলো দিতে পারছি না, আর ওদের আন্দোলনও করছে, ওদের যুক্তিসঙ্গত আন্দোলনও করছে অবশ্য। আপনার ডিপার্টমেন্টটা কোনটা? আমার ইঞ্জিনিয়ারিং সেকশন। ইঞ্জিনিয়ারিং সেকশনে ক্যাজুয়াল স্টাফের উপরে কতটা নির্ভরশীল? ইঞ্জিনিয়ারিং সেকশনে আমরা আছি মোট 4 জন পার্মানেন্ট স্টাফ, আর মোটামুটি 23 জন ক্যাজুয়াল স্টাফ আছে। তারা কি অধিকাংশই এখন কাজ করছেন না? অধিকাংশ কিছু কেমন কাজ করছে, কিছু কেমন কাজ করছে না, 2-4 জন কাজ করছে হয়তো, আর কাজ করছে না। যেমন জরুরি পরিষেবা হয়তো, কারো ইমার্জেন্সি প্ল্যান আছে বা একটা লোন ফোন কেউ নেবে হয়তো, সেগুলো ছেড়ে ফেলে দেওয়া হচ্ছে। মানে 3 দিন ধরে প্রায় অচল অবস্থা বলা যায়। 3 দিন ধরে চলছে এই পজিশন, এই অবস্থা কবে মিটবে সেটা কিন্তু বলা মুশকিল। আমরা দেখি আরও জায়গায় যাব, যে পৌরসভার যে বিভিন্ন বিভাগগুলো আমরা দেখার চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে আমরা দেখছি যে সুকুমার কুণ্ডু রয়েছেন আরেকটি চেম্বারে, ফোনে ব্যস্ত রয়েছেন, কিন্তু তার সত্ত্বেও তার সঙ্গে আমরা কথা বলার একটা চেষ্টা করব। আমরা এবার সুকুমার কুণ্ডু রয়েছেন ইঞ্জিনিয়ার। স্যার, আপনারা তো সেকশনটা অনেকটা ক্যাজুয়াল স্টাফদের উপর নির্ভরশীল, এখন কী অবস্থা, কীভাবে কাজ চালাচ্ছেন? কাজের অসুবিধে হচ্ছে, তবে ওদেরকে আমরা বলেছি এটা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে নিতে আর কি, নাহলে কাজ তো সমস্ত দাঁড়াবে, কাজকর্ম স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে, যার জন্য আমরা বলেছি যে অথরিটির সাথে আমরাও বসে ভাইদেরকে নিয়ে বসে সমস্ত মিটিয়ে নেওয়ার কথা বলেছি। মানে পৌরসভায় তো ইঞ্জিনিয়ারিং এই সেকশনটা অনেকটা বেশি খুব মানে ইফেক্টিভ, যে এখানে অনেক বেশি দরকার হয়, ক্যাজুয়াল স্টাফ অনেকে রয়েছেন, এইভাবে চলতে থাকলে তো কাজ চালানো মুশকিল। হ্যাঁ, খুবই সমস্যা হবে, নাগরিক পরিষেবা ব্যাহত হবে, সেই জন্য আমরা নিজেরাও কাজের মধ্যেই আছি, কাজও করছি, পরিষেবা দেওয়ার চেষ্টাও করছি, আর ভাইদেরও বলেছি যাতে স্বাভাবিকভাবে ওরা কাজে যোগদান করে। কর্তৃপক্ষের সাথে কাল কথা হয়েছে, তো আশা করছি আগামীকাল বা সোমবারের মধ্যে মিটে যাবে। দেখা যাক যে আশা তারা করছেন সেই সমস্যা কত দ্রুত সমাধান হয়। আমরা এভাবেই দেখাচ্ছি একেবারে পৌরভবনের অফিসের ভিতরে ঢুকে যে স্টাফদের কী পরিস্থিতি, ক্যাজুয়াল স্টাফ যখন তারা কর্মবিরতিতে যাচ্ছেন বা কাজ করছেন না, আন্দোলনটা করছেন, হয়তো জরুরি পরিষেবা তারা করছেন, তার মধ্যে কী অবস্থা। আমরা আরও দুজনকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেকশনের, তারাও কিন্তু ক্যাজুয়াল, কিন্তু তারা এখনও কাজে রয়েছেন। আপনাদের তো ওখানে মুভমেন্ট হচ্ছে, আপনারা এখানে কাজে রয়েছেন? না, আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, কারণ আমাদের ফিটিং করে অলরেডি ফান্ডিং আনতে হবে, ফান্ডিং এলে তবে কাজ আরম্ভ হবে, তবে টেন্ডার প্রসেস এগোতে পারবো, সেই মতো আমাদের অলরেডি আমাদের কাজ করতে হয়। আমাদেরকে মুভমেন্টে বলেনি বা আপনাদের বেতন বাড়ানোর দরকার নেই? মুভমেন্টে আমাদের এসেছিলো, আমরা বললাম না, যাবো না, আমরা ওখানে কোনো জামায়াত করবো না, আমাদের কাজটা আগে যে আমার আমাদের বারবার বলেছেন তোমার ভেটিং করে ফান্ডিং আনো, তারপর কাজ এগোবে, কাজ না হলে কোনো কন্ট্রাক্টর বিল পাচ্ছে না, সেজন্য সুতরাং আমাদের কাজটা আগে। কিন্তু আপনাদের তো বেতন বাড়ানোর জন্যই আন্দোলন, বেতন তো আপনাদের চলছে কী করে? ওরা তো বলছে আমাদের চলছে না। এবার ওরা ওদের মতে বলছে, কিন্তু আমরা আমাদের যে বেতনটা পাই তাতে মানে তাতেও সন্তুষ্ট, কিন্তু আমাদের যে কাজটা তো আগে, কাজটা তো মেন দেখতে হবে, আগে তো বেতন দেখলে হবে না, মেন কাজ কাজ করলে তো বেতন হবে, কাজ করলে বেতন আসতে বেড়ে যাবে। নিশ্চয়ই উনি বলছেন যে কাজটা আগে, কাজ না হলে, টাকা না আসলে কোথা থেকে বেতন দেওয়া হবে। দেখি আর একজনকে আমরা পাচ্ছি, যে আপনিও কি আজ বড় ক্যাজুয়াল স্টাফ, কিন্তু আপনি তো মুভমেন্টে নেই, এখানে কাজে রয়েছেন? আমরা তো ইঞ্জিনিয়ারিং স্টাফ, তো আমাদের আরামবাগে ডেভেলপ করতেই হবে, তো এখানে আমাদের আন্দোলন তো চলছেই, আন্দোলন চলবে,
তো তাতে তো পরিষেবা অবন্ধ রাখলে চলবে না, তো সেই কারণে আমাদের পরিষেবাটা দিতেই হবে পৌরসভা থেকে, তো সেই কারণেই আমরা আজ এখন কাজ করছি। কিন্তু ও তো একই কথা যেটা বলছিলাম যে বেতন চলছে না, পেটে চলছে না, বাজার আগুন, আপনাদের চলছে কী করে? দেখুন, এই মতো অবস্থায় অর্থনৈতিক অবস্থায় খুবই বৈষম্য রয়েছে এখন, তো সেই কারণে সব আমাদের না, অনেক জায়গাতেই স্টাফেদের হয়তো বেতন এরকমই হয়তো, তো সেই কারণে আমরা যতটুকু পাই ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হয়। তবু তো পরিষেবা তো বন্ধ করলে চলবে না, পরিষেবা তো দিতেই হবে আমাদের, তো সেই কারণে অর্থাৎ পরিষেবা চালু রাখতে হবে। অর্থাৎ একটা বিভাজন দেখছি যে যারা একটা অংশ বলছে ক্যাজুয়াল স্টাফদের যে আমাদের বেতন বাড়াতে হবে তা নাহলে আন্দোলন চলবে, আর একটা অংশ বলছে যে আন্দোলন তো হবেই, বেতন তো দরকার, টাকাও দরকার, কিন্তু পরিষেবাটা ঠিকঠাক দিতে হবে, কাজটা চালু রাখতে হবে, কাজকে বন্ধ রেখে আন্দোলন নয়। দেখা যাক পৌর প্রধান স্বপন নন্দী তিনি কী বলছেন, একেবারে তার কাছে আমরা যাওয়ার চেষ্টা করব। দেখব আগে প্রথমে যে তিনি পৌরভবনে আছেন কি না। এবার আমরা চলে এসেছি একেবারে স্বপন নন্দী, যিনি চেয়ারম্যান আরামবাগ মিউনিসিপ্যালিটি ইন, অর্থাৎ তিনি ভিতরে রয়েছেন এমনটাই অন্তত এখান থেকে ইঙ্গিত। আমরা দেখি ভিতরে সত্যি রয়েছেন কিনা। স্যার কি ভিতরে আছেন? আছেন। আচ্ছা, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। আমরা দেখছি, হ্যাঁ, পৌর প্রধান স্বপন নন্দী তিনি রয়েছেন ভিতরে। আমরা এই যে একটা জটিল আকার ধারণ করেছে এবং আমরা দেখছি যে তিনি কথা বলছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন, হয়তো কিছু বোঝানোর চেষ্টা করছেন। আমরা এবং কাউন্সিলর রয়েছেন, পরিণীতা ঘোষ রয়েছেন, সুজিত রেজা রয়েছেন কাউন্সিলর। আমরা দেখছি আস্তে আস্তে চেয়ারম্যান ব্যস্ত রয়েছেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, আস্তে আস্তে আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করছি। চেয়ারম্যান সাহেব, একটু বসছি আপনার পারমিশন নিয়ে। সেটা হচ্ছে যে কী অবস্থা, তিন দিন ধরে অচল অবস্থা, আজকেও তো অচল অবস্থা, এইভাবে পৌরসভার পরিষেবা চলবে কী করে, কী ভাবছেন? আপনারা জানেন যে আমাদের যেসব কর্মচারীরা আছে তাদের মাইনে বাড়াবার ব্যাপার আমাদের আবেদন করে, ওরা বলার আগেই এপ্রিল মাসে আমরা 700 টাকা মাইনে বাড়াই। এবার ওরা বলে যে আমাদের ইপিএফটা দিতে হবে, এক একজনের ইপিএফের আমরা আপনারা দেখুন এই যে ইপিএফের লিস্ট, এই যে দেখুন, আগে 6% দেওয়া হতো, আমরা এটা 13% আমরা দিয়ে দিচ্ছি, কারো 1005, কারো 1500, 1258, এইভাবে করে ম্যাক্সিমাম কর্মচারী মাইনে হচ্ছে 8735 টাকা করে এক একজনের অ্যাকাউন্টে আমাদের দিয়ে দিতে হয়। কিন্তু আমি একটা কথা বলি, আপনি যে হিসেবটা দেখাচ্ছেন, একটু আগেই ওনারা বলছিলেন যারা আপনাদের খুব ঘনিষ্ঠ তৃণমূলের লোকজন, কাউন্সিলরের ভাইপো, ছেলে, নেতাদের, তাদেরই একমাত্র ওই রকম বেতন, বাকি সব 6000, 6500, 7000 করে। আপনাদের তো ক্যামেরা আছে, দেখুন এই 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 যে আছে দেখুন 8735 করেই দেখুন, হ্যাঁ 8735, এই দেখুন 8700, 8000 করে, 1005, যার যেরকম এ আছে আর কি, এই যে যার যেরকম এ আছে, আপনারা দেখুন, আপনাদের দেখি যাচ্ছে। আমি বুঝে গেছি আপনি যেটা বলতে চাইছেন। এখন এখন বিষয়টা হচ্ছে ওদের ওদের মূলত দুটি দাবি, স্বপনবাবু, এখন এখন আপনাকে দেখাচ্ছি আমাদের 237 জন পর্যন্ত 8000 টাকা বেতন আছে, 8000 টাকা আমরা পৌরসভার পক্ষ থেকে তাদের 237 কেন, ওই 284 জনের আমরা তাদের বেতন দিচ্ছি। ওকে, আমি আমি যেটা এখন সমাধানের যে রাস্তাটা সেটা বলছি, আমাদের মূলত একটা যেটা দাবি যে আমাদের বেতন বাড়াতে হবে, আমাদের সংসার চলছে না, এইটা নিয়ে কি পুরসভা এই মুহূর্তে কি ভাবছে বলুন? আমরা একটা কমিটি করেছি, কমিটি করে আলোচনা করে যত তাড়াতাড়ি রিপোর্টটা আসবে সেই রিপোর্ট অনুযায়ী নিশ্চয়ই আমরা তাদের ব্যবস্থা নেব। কিন্তু ওরা বলছে যে কমিটি আবার নতুন করে কেন গড়তে হবে, এটাই তো একটা ইলেকটেড বোর্ড একটা, সেখানে আবার নতুন করে কমিটি আমরা মানবো না। না, আমাদের এই যে আমরা রেখেছি যে আমাদের আর্থিক অবস্থা কেমন, ক্যাশ সেকশন, অ্যাকাউন্ট সেকশন, আমাদের এফও সাহেব, আমাদের ইও সাহেব, আমরা স্টাফেদেরও প্রত্যেক ডিপার্টমেন্টের একজন করে রেখেছি, আমাদের কাউন্সিলরদের মধ্যে 3-4 জনকে আমরা রেখেছি, যে সবাই মিলে দেখুক যে এই পৌরসভার কী অবস্থা আছে, কীভাবে আমরা এই পৌরসভাটার তাদের মাইনে বাড়াতে পারবো। কিন্তু আমাদের অনেক পৌরসভা তারা মাইনে দিতে পারছে না 4-5 মাস, অনেক পৌরসভা 4000 টাকার উপর, 4000 টাকার অনেক পৌরসভার বেতন আছে, হয়রাজ আমাদের সেখানে 8735 টাকা থেকে আরম্ভ করে 8000 টাকাও আছে যারা নতুন ঢুকেছে তাদের 8000। আপনি সেটা বলছেন যে ফ্রান ক্রাইসিস রয়েছে, অনেক পৌরসভা কম বেতন, কিন্তু কাউন্সিলরদের বেতন, কাউন্সিলরদের পুজোর বোনাস, পৌরসভা কোটি কোটি টাকা খরচা করে করা, এইসব প্রশ্ন তো ওনারা তুলছেন যে এই টাকাগুলো কোত্থেকে আসছে? আপনারা জানেন যে আমাদের আরামবাগ পৌরসভা হয় আমরা একটা টাকা ট্যাক্সের টাকা থেকে নিই না,
আমরা মানুষের অনুদান থেকে মানুষকে আমরা অনুরোধ করি যে আরামবাগের উৎসব প্রাণের উৎসব, এই উৎসবটার জন্য সারা বছর মানুষজন অপেক্ষা করে থাকে। তাই এটা শুধু তো উৎসব নয়, কাউন্সিলরদের যে ভাতা বোনাস সব কথাই আসছি, এটা তো শুধু উৎসব নয়। বিবেকানন্দ বলে গেছেন যে এক ঘন্টা গীতা পড়াচ্ছে ফুটবল খেলার কথা, খেলাধুলার কথা, সেখানে আমাদের খেলাধুলা থেকে আরম্ভ করে স্পোর্টস থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন রকম যে নাচ গান থেকে আরম্ভ করে আমাদের আরামবাগের যারা সন্তান সন্ততি আছে তাদের নাচ গান থেকে আরম্ভ করে বয়স্ক মানুষরাও তারাও বিভিন্ন অংশে বিভিন্ন এতে করে ম্যারাথন থেকে আরম্ভ করে যে বয়স্ক মানুষরা তাদের প্রত্যেকের এই যে আরামবাগ উৎসব শুধু যে ওই নাচ গান ওটা বুঝেছি, এখন খুব স্পেসিফিক জানতে চাইছি কারণ জটিল আকার ধারণ করছে আস্তে আস্তে। কিন্তু যেটা আমি উত্তরটা চাই যে ওদের কিন্তু মানে বলার উদ্দেশ্য যে কাউন্সিলরদের এত পয়সা কোত্থেকে দিচ্ছেন, তার জন্য তো বোর্ড গঠন করতে হয় না, কমিটি গঠন করতে হয় না, শুধু রেজুলেশন করেন আর বাড়িয়ে দেন। কাউন্সিলর তো আপনারা জানেন যে এক একটা কাউন্সিলর সকাল হলেই তাদের কাছে বিভিন্ন রকম মানুষজন আসে, আসে তাদের সাহায্য সহযোগিতা করতে হয়, কেউ মারা গেল তাদের ব্যাপার, কারো অসুখ হলো তার ব্যাপারে, যে আমার অ্যাম্বুলেন্স আছে আমি শুধু তেল খরচা নিই, সে তেল খরচাটাও দিতে পারে না। আমরা কাউন্সিলরদের কাছে দেওয়া থাকে তাদের যে এটা থেকে রেমুনারেশন, এটা মাইনে ফাইনে কিছু না। আপনি যেটা বলছেন তাদের যা সমস্যা সেজন্য আপনি করেন, কিন্তু একটা আমি খুব টু দ্য পয়েন্টে আসছি একেবারে। ওনারা একটা কথা বলছেন যে চেয়ারম্যান হিসেবে স্বপন নন্দীর থেকে গোপাল খুব ভালো ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তিনি হয়তো তারা আমি কোনো মানুষকে খারাপ বলবো না, তিনি তিনি তেনার মতো চালিয়ে গেছেন, কিন্তু যা দাবি করতেন উনি নাকি এত ঝামেলা করতে হতো না, উনি সব মিটিয়ে দিতেন। না না, তিনি তেনার মতো করে তিনি চালাতেন ঠিকই, কিন্তু 2011 সাল থেকে এই যে প্রবলেমটা, 2011 সাল থেকে ইপিএফ করার কথা, সেই ইপিএফটা হয়নি। আমাদেরকে এখন বলছে যে আমি এসেছি ধরুন 14-15-তে, আমাকে বলছে যে আপনাকে সেই 11 সাল থেকে স্টাফেদের ইপিএফটা দিতে হবে। তখন 3,000 টাকা বেতন ছিল, এখন আপনার পৌরসভা থেকে এদের 8,500 টাকার উপর আমাদের দিতে হচ্ছে এই কবছরে। তা তিনি তেনার মতো এ করেছেন, তিনি ইপিএফ করেননি, কর্মীদের শ্রমিকদের স্বার্থে যেটা দরকার, কোনো কর্মচারী যদি মারা যায় তার পরিবার তারা একটা পেনশন পান, তিনি হয়তো তিনি করেননি, সেটা তার ব্যাপার কেন করেননি। কিন্তু আমরা চাইছি যে ইপিএফটা, আমি দায়িত্ব নেওয়ার পর আমি চেয়েছি যে প্রত্যেক কর্মচারীর আমি ইপিএফটা করব, আমি ইপিএফটা করেছি। এবার কর্মচারীরা ভাবছে যে ইপিএফটা করলে আমি যখন থাকবো না আমার পরিবার যে পেনশনটা পাবে না, আমি চেয়ারম্যান আছি, স্বপন নন্দী চেয়ারম্যান আছে, হলে সে পেনশনটা তার পরিবার পাবে, তিনি গোপালবাবু ছিলেন সেই সময় পেতে, তারা যদি মারা যেত তারা পেনশনটা পাবে না, তাদের এতে তারা যেটা ভাবছে তারা ভাবুক, কিন্তু আমি অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে আমায় যখন দায়িত্ব দিয়েছে মানুষ, আমি যখন তাদের পৌরসভার আমার উপর যখন দায়িত্ব আছে, আমি তাদের কথা চিন্তা করে তাদের কল্যাণের কথা চিন্তা করে আমি ইপিএফ পরিষেবাটা আমাদের মামাটি মানুষের পৌরসভা, আমি নয় আমাদের কাউন্সিলররা থেকে আপনারা চালু করেছেন। আপনি বলতে চাইছেন যে সেই বোঝাটা আপনাকে বহন করতে হচ্ছে, 1 কোটি টাকা এখনই সেই তাদের ইপিএফ টাকাটা ঢোকাতে হবে। কিন্তু ওনারা বলছেন যে ওনারা এটাও বলছেন যে যে চেয়ারম্যান যেটা কাজ করছেন তার পদত্যাগ করা উচিত, কারণ তিনি যখন সামলাতে পারছেন না তার পদত্যাগ করা উচিত। আমার কাছে যে আরামবাগের অন্য অন্য জায়গায় পৌরসভা মাইনে দিতে পারছে না, আমি 1 তারিখই বেতন দিই, যে বেতনটা দিচ্ছি আমার মনে হয় পশ্চিমবঙ্গের এই ছোট পৌরসভার মধ্যে আমরা অনেক গুণে এগিয়ে আছি। যেনারা বলছেন যে যেভাবে করছেন তাদেরকে বলুন যে যারা স্টাফেরা তাদের জন্য আমায় শুনতে হচ্ছে তারা 8 ঘন্টা ডিউটি করছেন না, অনেক স্টাফ করছে, সেটা তো করছেন না বলছেন, যেটা তৃণমূলের যারা আপনাদের ঘেঁষা অন্য জায়গায় সমবায় সমিতি চাকরি করে এখানে এসে বেতন তুলে, আপনাদের পার্টির সঙ্গে ঘোরে এখানে এসে বেতন তুলে, আপনাদের যে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীটা করতে বলেছেন, ওই সমবায় যে আছে সেখানে যে তাদের মেম্বারগুলো আমাদের করাতে হয়, যারা হচ্ছে সমবায় বসতে হয়, এখানেও আসতে হয় তাদের, যেখানে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, কারণ সমবায় তাদের যদি আমরা স্বনির্ভর গোষ্ঠীর মেম্বার করি 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী পাবে। আমি বুঝে গেছি আপনি আমার বক্তব্যটা, আমার শেষ দিকে চলে এসেছি, তবুও আপনি আরামবাগ টিভির মাধ্যমে আপনার যারা এখনও কর্মবিরতি করছেন খুব ছোট করে কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি কালকে আবেদন করেছি যে আপনারা আপনাদের কাজ করুন,
পৌরসভায় আমরা একটা কমিটি করেছি, করে আলোচনা করছি যে যে টাকা আপনারা মাইনে পাচ্ছেন এটা আমিও জানি যে এই টাকায় সবার চলবে না, তা সত্ত্বেও 3,000 টাকা বেতন ছিল, আমি সেটা প্রায় 8,500 টাকার মতো এনেছি। আমি আমি এই এই কবছরে তিন চার বছরে আমি সেটা 8,500 টাকার মতো আমি 8,500 টাকার উপর বেতন এনেছি, বেতন দিচ্ছি। আর 1 তারিখই বেতন দিই আগের, হ্যাঁ আরেকটা আগের বোর্ড আমার কাছে খবর ছিল 7 তারিখ থেকে 10 তারিখ 15 তারিখ মাইনে হতো, আমি কিন্তু 1 তারিখই বেতনটা আবার ব্যাংকের মাধ্যমে ঢুকিয়ে দিই। আবার শুনুন, যারা বেতন পেত ওই স্টাফেদের মধ্যে কিছু তারা সুদে টাকা খাটাতো, তারা আছে হাত থেকে কেড়ে নিত, আমি কিন্তু তাদের যাদের অ্যাকাউন্টে যাদের টাকা যায় এটা করেছি। এটা হয়তো অনেকের দেখছে যে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্টাফেদের জন্য এত কিছু করছে, এটা হয়তো গাত্র জায়গা হতে পারে। যাই হোক, পৌর প্রধান স্বপনদি তিনি বলছেন যে কাজটা চালিয়ে যেতে হবে এবং বেতন কতটা কি বাড়ানো যায় তার জন্য কমিটি গঠন করা হচ্ছে। দেখা যাক এই যে অচল অবস্থা তৈরি হয়েছে এটা কতদিনে স্বাভাবিক হয়। আরামবাগ পৌরভবন থেকে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি।